আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো স্বপ্নে বাঘ দেখলে কি হয়। সকলে আমাদের সাথেই থাকুন। বাঘ, স্বপ্নে বাঘ দেখলে তার শত্রু জালেম, মিথ্যুক, চোর, বিশ্বাসঘাতক বন্ধু ও ধোঁকাবাজ বোঝায়। কারো মতে বাঘ স্বপ্নে দেখা বেকুফ প্রতারক বোঝায়, কখনো পাপ বা লাফালাফি বোঝায়। এমনইভাবে বাঘ স্বপ্নে দেখা শিকারের বস্ত্র বোঝায়, কখনো বন্ধুত্ব ও দুশ্মনির মাঝামাঝি অবস্থানও বোঝায়। যদি কেউ স্বপ্নে নিজ গৃহে বাঘ ঢুকতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তার ঘরে চোর ঢুকবে। যদি কেউ স্বপ্নে দেখে যে বাঘ গৃহপালিত পশু ব্যতীত অন্য কোনো প্রাণীর আকৃতি ধারণ করে গৃহে ঢুকেছে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে চোর তার চুরি থেকে তওবা করবে। স্বপ্নে যদি কেউ বাঘের শাবক পালন করতে দেখে, তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে রাস্তার পড়ে থাকা চোরের সন্তানকে লালন পালন করবে এবং তার হাতেই এ ব্যক্তির মাল ও বাড়ি ধ্বংস হবে। কারো মতে যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে সে নির্দোষ ব্যক্তিকে অপবাদ দেবে। কারো মতে বাঘ স্বপ্নে দেখা ভয় ও কোনো বিষয়ে হারিয়ে যাওয়া বোঝাবে। প্রিয় দর্শক, স্বপ্নে বাঘ দেখলে কি হয়, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।